নমস্কার বন্ধু, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানেই কিন্তু একটা ন্যায় বিচারের একটা কথা উঠে আসে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি অনেক সময় বলেন যে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে বলে বাড়িতে বসে থাকলে হবে না, আসুন যদি আপনার পয়সা না থাকে নিজে ওকালতি করুন, নিজে আপনি মামলা ফাইল করুন, নিজে আপনি এই হাইকোর্টে হাজির হন। আজকে সেই ঘটনায় ঘটেছে, পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা যন্ত্রণা নিয়ে কিন্তু হাজির হয়ে গেলেন সৈকত বাবু, কারণ দীর্ঘদিন ধরে মামলাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠবো উঠবো করেও কিন্তু উঠছে না। তিনি সরাসরি আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির হয়ে তিনি হাত তুলেছিলেন, এবং সেই দেখে বিচারপতি তিনি কিন্তু সৈকত বাবুকে ডেকে নেন এবং বলেন যে আপনাদের কি বিষয়, সবটাই কিন্তু আজকে কি ঘটলো হাইকোর্টে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন, এবং পার্শ্ব শিক্ষকদের যে বেতন বঞ্চনা, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ভিত্তিকদের তারা কম পাচ্ছে, কতটা লাঞ্ছিত কতটা বঞ্চিত করা হচ্ছে, যে পার্শ্ব শিক্ষককে একজন ফেরিও লাগিরি করতে হয়, সেই বিচার কথা অর্থাৎ বিচারের বাণী কিন্তু শুনবেন, এবং সেই বিচারপতি কি বললেন সৈকত বাবুকে এবং মুখোমুখি কি কথা হলো সরাসরি সৈকত বাবুর কাছ থেকে শুনবো। নমস্কার সৈকত বাবু। হ্যাঁ নমস্কার। আজকে তো আপনি সাক্ষাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখলেন এবং আপনার দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা সরাসরি বোঝাতে পেরেছেন যে আপনাদের বঞ্চনার ছবিটা তো কি হলো, কোন মানে প্রেক্ষাপটে আপনার সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা হলো এবং আপনাদের কথা শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন, এবং কবে আপনাদের চূড়ান্ত মামলাটি শুনবেন যদি সবিস্তারে সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলেন? হ্যাঁ, আমি প্রথমেই বলি আজকে 6 তারিখ আমার ভাগ্যটা একটা সত্যি খুব ভালো, আমি একজন ভগবানের সাথে ইন্টারাকশন করে এলাম। আমি নিজে একজন মানে বিচারক তো অবশ্যই, তো সামনাসামনি একজন ভগবানের সাক্ষাৎ করে এলাম এবং তার সঙ্গে ইন্টারাকশন করে আজকে আমি এলাম। আর সত্যি বলছি আজকে জীবনের সবচেয়ে চরমতম তৃপ্তির মুহূর্ত আজকে আমার। আমি এক্সাক্ট ঘটনাটা একটু ডিটেলসে বলি। ঘরে ঢোকার পর দেখি যে আবার উনি কিছু সময় বাদে আসেন, এসে মামলা শুনছেন, এ করছেন। এবার আপনারা দেখলে বুঝতে পারবেন যেখান থেকে লয়াররা কথা বলেন তাদের সামনে একটা করে মাইক রাখা থাকে, ছোট ওই স্পিকারের মতো। আমি ওই লয়ারদের শাড়িটা থেকে বাঁ দিকেই পেছন দিকে ছিলাম, দিয়ে আমি ওখানে দাঁড়িয়েই আছি, বসার জায়গা আছে কিন্তু বসুনি। আমি আমার ডান হাতটাকে ছোট্ট করে তুলে ওপর দিকে রেখে আমি দাঁড়িয়ে রয়েছি এবং ওনার দিকেই তাকিয়ে রয়েছি, মাননীয় সম্মানীয় বিচারক মহাশয়ের কাছেই তাকিয়ে রয়েছি। তো যথারীতি উনি মামলাগুলো শুনছেন, বিভিন্ন মামলা একের পর এক লয়ার কথা বলছেন, এ করছেন, তার এই হচ্ছে। মাঝে মধ্যে আমি লক্ষ্য করছিলাম যে উনি আমাকে লক্ষ্য করছেন, দেখছেন আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো এমন সময় পরপর 3টে মামলা শোনার পর হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে আমার দিকে আঙুল করে উনি বলেন যে আপনি আমার হাত থেকে দাঁড়িয়ে আছেন কেন? ব্যাস, তখনই তো আমার সব একদম শেষ। কি বলবো, এইরকম একটা মানুষের কাছে যতই উত্তেজনা নিয়ে আসি না কেন, এই বলে তো কি করবো না করবো, ঘাবড়ে গেছি আমি। শেষ মুহূর্তে ভাবলাম যে আমি ঘাবড়ে গিয়েও তার কিছু লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, এবার আমাকে বলতে হবে। তখন আমি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে ওনাকে প্রণাম জানাই, কারণ সম্মানীয় বিচারক মহাশয় আপনাকে প্রণাম জানাই, আমি একজন পার্শ্ব শিক্ষক যার প্রশাসী নাম প্যারা টিচার, আমি কিছু কথা বলতে চাই, আমি কি অনুমতি পেতে পারি? তখন উনি বলে হ্যাঁ বলুন, অনুমতি দেন উনি। তারপর যথেষ্ট যা আমার বলার কথা বিভিন্ন রকম ভাবে আমি সমস্ত কথাগুলো বলতে থাকি একের পর এক। বলাতে উনি প্রথম দিকটা হয়তো একটু ওনার বুঝতে অসুবিধে হয়, উনি পার্ট টাইম টিচার হিসেবে আমাদের গুলিয়ে ফেলেন, ঠিক আছে। তো আমি সেখান থেকেও উনি বলেন যে আপনাদের একটা পার্ট টাইম টিচারদের মামলা যেটা সুপ্রিম কোর্টে এ হয়ে রয়েছে, তো তার আপনি পে আপনার পে এর ব্যাপারে নিয়ে বলছেন, তো তো ওটা কিন্তু সুপ্রিম কোর্টের এর রয়েছে, যতক্ষণ না পর্যন্ত সেটা এ হবে কিছু করা যাবে না। আমি বলি না স্যার, আমার মনে কিছু ভুল হচ্ছে, আমাদের ব্যাপারটা ঠিক পে এর ব্যাপারটা নয়, আমরা তো যে প্রকল্পের আন্ডারে কাজ করি সেই প্রকল্প আন্ডারে একজন গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারী যার যোগ্যতামান এই, ঠিক আছে, তার তুলনায় আমরা শিক্ষক, একজন প্রাথমিক পার্শ্ব শিক্ষক তার যোগ্যতামান অ্যাজ পার এনসিটি এটা, একজন উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষক তার অ্যাজ পার এনসিটি এটা, তো আমরা একই দপ্তরের মধ্যে কাজ করছি। আমি কিন্তু কোন এসএসসি দেওয়া গ্রুপ ডি এসএসসি দিয়ে যে সরকারি স্কুলে চাকরি করছে গ্রুপ ডি বা গ্রুপ সি করণিক তাদের সঙ্গে বেতনের আমি কোনো তুলনা করছি না, আমি তুলনা করছি আমার প্রকল্পের অন্তর্গত যে কর্মচারীগণ রয়েছেন তাদের বেতন তো এই, গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীর বেতন এই, আর একজন শিক্ষক প্রাথমিক পার্শ্ব শিক্ষকের বেতন 10,609 টাকা, কেটে কুটে আমি হাতে পাচ্ছি 9,226 টাকা, এবং ইতিমধ্যে এই কথাগুলো বলতে বলতে দেব মাধববাবুও চলে আসেন আমার পাশে।
উনি আমি ওর দিকে তাকিয়ে উনি যে উনি পাত্র উচ্চ প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষক, ওনার বেতন 13,700 কত টাকা আর উনি হাতে পান 12,026 টাকা। কিন্তু অপরপক্ষে একজন গ্রুপ সি কর্মচারী তিনি পান 21,075 টাকা এবং একজন গ্রুপ বি পান 16,000 সামথিং টাকা। তখন এই তথ্যগুলো দেওয়ার পরে উনি আমরা আরটিআই করে জানি সেই সমস্ত কাগজপত্র আপনার এখানে ফাইলে করা জমা আছে। তখন উনি আমাকে জিজ্ঞাসা করেন যে মামলাটিকে আপনি নিজে লড়ছেন? আমি তো নিজে ওকালতি পাস করিনি বা আমি নিয়ম কানুন গুলো ঠিক জানি না, তবে আমার ওই মামলাটি বা আমাদের উকিল মারফত আপনার এজলাসে 2022 সালের নভেম্বর মাসে দেওয়া আছে কিন্তু সেটা এখনো এ হয়নি, দয়া করে যদি আপনি আমাদের মামলাটি শুনে একটু বিচার করে দেন। আসলে আমরা তখন উনি বলেন কে আপনার লয়ার, নাম কি? আমি তখন নাম বলি, নাম বলা তাদের কোথায় উনি? বললাম স্যার উনি তো এখন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি না, উনি নেই। তখন বলে এক্ষুনি ডাকুন আমি শুনবো আপনাদের মামলা, ঠিক আছে বলে আমি তারপরে আমি ঘর থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে ওনাকে ফোন করি, আমি আর দেব নেই বেরিয়ে আসি। বেরিয়ে এসে ওনাকে ফোন করতে আমাদের লয়ার মিনিট দশেকের মধ্যেই আসেন। এসে তারপর আমরা একটু সাইড হয়ে যাই, উনি আবার আমাদেরকে ফোন করেন যে আপনারা কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন বিচারক মহাশয়। মানে উনি তারপরে মেনশনটা করতে যান আর কি মামলাটা, ঠিক আছে যেহেতু উনি বলেছেন। তো বিচারক মহাশয় তখন লয়ার বলেন যে আপনারা কোথায়, তাড়াতাড়ি আসুন বিচারক আপনাকে খুঁজছে। আমি বাইরে থেকে বেরিয়ে 18 নম্বরের সামনে ছিলাম আর কি, আমার ওখান থেকে ঢুকে পড়ি 17 নম্বরে ঢুকে পড়ে তখন মহাশয় বলেন যে হ্যাঁ এই মামলাটা আগামী বুধবার, নোট করে রাখতে বললেন, বুধবার দিন সকাল 10:30টার সময় উনি শুনবেন, ঠিক আছে। এবং এছাড়া কিছু কথা উনি বলেছেন যেগুলো হয়তো ওপেন মিডিয়াতে আমার বলাটা সঠিক হবে না, বিচার ব্যবস্থাকে কোন রকম ভাবে প্রভাবিত করার কথা দৃষ্টান্ত রেখে চলেছেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সামনে বুধবার আশা করা যাচ্ছে যে আপনাদের মামলাটি চূড়ান্ত শুনানি হয়ে একটা ভালো জায়গায় কিন্তু উনি রায় দিবার দিকে কিন্তু এগিয়ে যেতে পারে এমনই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো দেখা যাক সময় কথা বলে। তবে বন্ধু এই ধরনের নেতৃত্ব যারা কিন্তু নিজেদের জীবনের অনেক ঝুঁকি নিয়ে অনেক অনেক মানে বাধা বিপত্তিকে এড়িয়েও কোর্টের বিভিন্ন রকম ভাবে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু এড়িয়েও বিচারপতির কাছে পৌঁছে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে এরকম ভাবে একটা দুঃখের কথা তুলে ধরতে পেরেছেন, যন্ত্রণার কথা বঞ্চনার কথা তুলে ধরতে পেরেছেন। এই ধরনের নেতৃত্বদের পাশে কিন্তু থাকতে হবে এবং সাহস জোগাতে হবে এবং একযোগে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করতে হবে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেদের অধিকারকে ছিনে নিতে হবে। তো সমস্ত খবর আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেল, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আমি এরকম কোন বড় নেতৃত্ব ব্যক্তিত্ব কিছু নয়, আমি আপনার মাধ্যমেই বলে রাখি আমি নিজেও একজন পার্শ্ব শিক্ষক। তো আমি আমার বঞ্চনা জন্য বলুন বা সবাই বঞ্চনার জন্য একটু ফেসবুকে কাজ করেছি, এতে এমন কিছু বাহবা পাওয়ার মতন আমি কোনো কাজ করিনি, ঠিক আছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে মানে আমি এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে আজকে কথা বলে এলাম যিনি শুধু বিচারকই হয়তো নন, উনি একজন ভগবান। তার কারণ একটা ছোট্ট উদাহরণ আমি আপনাকে দিই, কথা বলি।